স্বাগত বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আছি আমি আরিফা হোসেন। উচ্চ শিক্ষায় ভর্তিতে পরীক্ষা ছাড়া বিভাগ পরিবর্তনের পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব সহকর্মী কাজী শাহেদের কাছ থেকে, তিনি রয়েছেন রাজশাহীতে। শাহেদ, মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবিগুলো কি? মানববন্ধন সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে সিদ্ধান্ত ইউজিসি নিয়েছে সেখানে এখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে মানবিকে পড়ে তারা অন্য যে পরিবর্তন সেটিতে যেতে চান না। আমরা একটু কথা বলতে চাই যে এখানে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে, আপনাদের দাবিগুলি কি কি? আমাদের দাবি হচ্ছে এই সময় এসে যে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের সাথে আমরা না। আমরা দেখেছি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি নিজ মুখে বলেছেন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা এখন দেখতেছি তিনি এই সময় এসে গুচ্ছের সাথে যে আমাদের একটা নতুন করে একটা ধারণা দিচ্ছে, যেটা আমাদের পক্ষে মেনে না কখনোই সম্ভব না। আমাদের দাবি আমরা এখন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভাগ পরিবর্তন নামে নতুন একটি ইউনিট চাই, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো অথবা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেরকম ছিল যে আর্টসের সাথে পরীক্ষা দিবে বিভাগ ইউনিটে, আমরা সেরকম একটি ইউনিট চাই যেখানে আর্টসের সাথে আমরা পরীক্ষা দিতে পারবো। আমাদের এই দুটি দাবি যদি মেনে না হয় তাহলে আমরা আজকে এখানে আন্দোলন করছি, কালকে 22 তারিখ, কালকে আমরা প্রত্যেকটি বিভাগে 8টি বিভাগে আন্দোলন হবে একযোগে। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে এই যে আন্দোলনটি করছেন, আন্দোলন যদি না মানা হয় কি করবেন? শেষ পর্যন্ত আমরা লাস্ট পর্যন্ত আমরণ অনশন পর্যন্ত যেতে যাব এবং আমাদের দাবি তাদেরকে মানতে বাধ্য করতেই হবে, বাধ্য হতেই হবে। তার কারণ আমাদের দাবিটা কোনো অযৌক্তিক বা মিথ্যা বা অন্যায্য দাবি না, আমরা আমাদের যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, যেটা বিগত বছরগুলোতে ছিল। ইভেন আজও 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যা আজও বহাল আছে সেটাই থাকতে হবে। এবং আমাদের দাবি আমাদের সবার স্বপ্ন পূরণের দাবি। এখানে শুধু আমি বা আমরা এই কয়জন না, আমরা পুরো বাংলাদেশে 3 লাখ+ স্টুডেন্ট বিভাগ পরিবর্তন করব, তাদের সবার দাবি। আমাদের এখানে যারা আমি এখানে ব্যক্তিগতভাবে সেকেন্ড টাইমার, আরও অনেক সেকেন্ড টাইমার আছে, ফার্স্ট টাইমার আছে, আমাদের স্বপ্নটা শুধু আমাদের একার না, আমাদের পরিবারের, আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, তারা বলছে তাদের যে দাবি ছিল সেই দাবিটিকে তারা মানতে বলছে ইউজিসিকে, এবং ইউজিসির যে সিদ্ধান্ত সেটি পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমেছেন, তাদের যে আন্দোলন সেটি চলতে থাকবে। তো এই ছিল আরিফা আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। শাহেদ, আপনাকে ধন্যবাদ। কাজী শাহেদ রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিএনপি সাম্প্রতিক ইস্যু নিয়ে ব্রিফ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। আমরা সরাসরি গুলশানে যুক্ত হচ্ছি। তার পাকগতা, তার বিজ্ঞতার পরিচয় দিয়েছেন তিনি। সেই গত 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী যখন আসলেন, কথা বললেন ভার্চুয়াল আলোচনা আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, তখনকার আলোচনা শেষে মিটিং এর মধ্যে তিনি, মিটিং এর পরে তিনি বললেন যে তিনি হতাশ হয়েছেন। আজকে আবার একটা আপনার ডেইলি স্টারে তার একটা ইন্টারভিউ প্রকাশ হয়েছে, বেশ বড় ইন্টারভিউ। আপনাদেরকে অনুরোধ করবো যে দয়া করে আপনার ইন্টারভিউটা পড়বেন। এই ইন্টারভিউ পড়ে আমার সন্দেহ জেগেছে যে তিনি আসলে কার পররাষ্ট্রমন্ত্রী, তিনি কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পুরো ইন্টারভিউটাতে তিনি ভারতকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। আমাদের তো ভারতের বিরুদ্ধে বক্তব্যটা কোনো ভারতের সরকার বা ভারতের জনগণের বিরুদ্ধে কোনো বক্তব্য নয়, আমার নাগরিকদের সুরক্ষার বিষয়ে, তাদের জীবনের প্রশ্নে আমাদের বক্তব্য। এবং এটা সবাই করছেন, দীর্ঘকাল ধরে করছেন, বাংলাদেশ সরকারও বিভিন্ন সময় সেগুলোকে তুলেছে। কিন্তু এবার পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে এবার কি এটা উত্থাপন করা হয়েছিল, তিনি উত্তর দিয়ে বলছেন যে আমরা ভারত সরকারকে বারবার এই কথা বলে বিব্রত করতে চাই না, কারণ যারা ঢোকে তাদের বক্তব্য, ওনার বক্তব্য ভারতীয় কোট করে যে তারা লেঠা লিপর নিয়ে ঢোকে এবং তারা আত্মরক্ষার্থে গুলি করে। তো এটা আমার মনে হয় যারা আপনারা সাংবাদিকতার সঙ্গে জড়িত আছেন তারা সবাই খুব ভালো করেই জানেন
যে লেটার লিঙ্কন বলতে এখন পর্যন্ত কোনোদিনই কোনো কিছু ব্যবহৃত হয়নি। সরাসরি গুলি হয়েছে এবং সরাসরি তারা নিহত হয়েছে। ফেরানি থেকে শুরু করে অনেক সাধারণ নিরীহ মানুষ পর্যন্ত সেখানে মারা গেছেন। শুনে আরো অবাক হবেন যে পড়লে আরো অবাক হবেন, তিনি বারবার এই কথা বলছেন যে এটা আমরা ভারতীয়দের বিব্রত করতে চাই না, আমাদের সঙ্গে এত চমৎকার সম্পর্ক, এত ভালো সম্পর্ক যে সেই সম্পর্ক আমরা নষ্ট করতে চাই না। এবং এই বিষয়টা নিয়ে তারা কথা বড় এখন আর প্রয়োজন বোধ করছেন না, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। পরে অনেকগুলো আছে আপনার আলোচনার বিষয়বস্তু, পানির সম্পর্কেও তারা একই রকম কথা বলছেন। সমস্যাটা হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব সর্বোচ্চ পর্যায়ে, আমরা খুব আশ্বস্ত হই, ভালো কথা, এবং এটা আমাদের জনগণকে নিরাপদ একটা নিরাপদ বোধ করার একটা একটা সুযোগ সৃষ্টি করে দেয়। কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রমাণ করবো কি করে? প্রমাণ কি যে ভারতের সমস্ত যে চাহিদা সেগুলো মেটাবো, আর আমার যে সমস্যাগুলো দেশের সমস্যাগুলো একটা আমার মিটবে না। পানির সমস্যা আমাদের জীবন মরণের সমস্যা, আমার জীবন জীবিকার সমস্যা। পানির সমস্যা সমাধান আমরা বারবার শুনছি যে হবে, হচ্ছে, কিন্তু একবারও হচ্ছে না। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে তাদের তিস্তা নদীর পানির কোনো হিস্সা না পেয়েও আমরা কিন্তু আপনার ফেনী নদীর পানি দিয়ে দিয়েছি ইতিমধ্যে। আমি আগের কথা বলছি না, ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এবং আমরা সবাই ভালো করে জানি যারা আপনার এই ভারত বাংলাদেশ সম্পর্ক বা অভিন্ন নদীগুলোর বিষয়গুলো আমরা যারা জানার চেষ্টা করি যে 154টা অভিন্ন নদী রয়েছে, এর মধ্যে প্রায় প্রত্যেকটি নদীতেই ভারত উজানে বাদ দিয়ে দিয়েছে। সেটা ভারতের সঙ্গে আলোচনা না করেই প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ ছোট দেশ হতে পারে। সাম্প্রতিক ইস্যু নিয়ে ব্রিফ করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানে সরাসরি যুক্ত ছিলাম। নিচে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বাংলাদেশ লাইভে আরও একবার স্বাগত। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে উত্তরাঞ্চলে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, পঞ্চগড়ের হাসপাতালগুলোতে রোগীর চাপ কতটা দেখছেন শীতজনিত রোগের সঙ্গে? এবার তো করোনা যুক্ত হয়েছে, এবং চিকিৎসকরা কি বলছেন, তারা কি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছেন? আরিফা, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড়ে এমনিতেই এটি একটি প্রান্তিক জেলা এবং হিমালয়ান বায়ুর প্রভাবে এখানে মৃদু শৈত্য প্রবাহ চলছে এবং প্রচণ্ড কনকনে শীত অনুভূত হচ্ছে। এই শীতের কারণে এখানে শিশু এবং বয়স্করা মানুষকে অনেকটা আতঙ্কগ্রস্ত করেছেন বলে আমরা সাধারণ মানুষ জানাচ্ছি আসলে আর কি। এবং প্রতিদিন এখানে এই যে হাসপাতাল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন শীতজনিত নানা ধরনের রোগী এখানে ভর্তি হচ্ছেন, বিশেষ করে শিশু এবং বয়স্করা। শিশুরা নিউমোনিয়া এবং ডাক্তাররা বলছে তারা সুবিধাজনক সেবা দিতে পারছেন। তো এই হায়দার, আপনাকে ধন্যবাদ, এবং যান্ত্রিক ত্রুটির জন্য দর্শক দুঃখিত। পৌরসভা নির্বাচনের খবর জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ধামরাই পৌরসভা নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, তাদের ভাবনা কি, নির্বাচনী আমেজ সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আরিফা, আপনি যেমনটি বলছেন আসলে ধামরাই কিন্তু আগামী 28শে ডিসেম্বরে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে কিন্তু আপনারা দেখছেন যে এখন ভোটারদের কিন্তু আপনারা তারা তাদের প্রার্থী পছন্দের প্রার্থীকে তারা ভোট চাচ্ছে, এবং তারা কিন্তু আসলে ভোটের জন্য বলছে এবং সেখানে বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, এইখানে তো অনেকেই বলছে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, কি হচ্ছে আসলে, আপনার কি মনে হচ্ছে? আচরণবিধি লঙ্ঘনের মধ্যে আমি একজন প্রার্থী, আমি যখন ভোট চাওয়ার জন্য বের হই, আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক 12 বছর যাবত, আমি কাউন্সিলর 5 বছর যাবত। আমি ঘর থেকে বের হইলেই একটা হোন্ডা বাহিনী আমার পিছনে লেলে দেওয়া হয়, আমি যেখানে যাই সেখানে মাইক, প্রতিপক্ষের মাইক এমনভাবে আমার সেইখানে উপস্থাপন করা হয় যাতে ওই শব্দে আমি কোনো ধরনের প্রচারণা না চালিতে পারি। শুধু তাই নয়,
এই প্রতিপক্ষ উটমার্কা এই আমিনুল ইসলাম গার্বিনের লোকজন আমার এই মেয়েদের যারা যখন ভোট চাইতে যায় তাদের নেকাব টেনে টেনে তার মা এরকম একজন একজন করে চেক করে দেখে আর তাদেরকে ভয়ভীতি দেখায় বলে নির্বাচনের পর তোদের জান রাখবো না হাত পা ভেঙে ফেলবো শুধু তাই নয় আমার যতগুলো কর্মী আছে প্রত্যেকটা কর্মীকে একটি বিশেষ প্রভাবশালী মহল তাদেরকে এরকম এমনভাবে বিএনপি জামাতের চক্র সেই চক্র এমনভাবে তাকে গাইড করতেছে যে তারা উদ্যত এত উদ্যত যে তারা জোর করেই আমাদেরকে এই বিজয় নাকি ছিনিয়ে নিবে এরকম হুমকি দিচ্ছে বলতেছে যে তোরা যতই চেষ্টা করস যতই ভোট দেস কোনোদিনই তোরা জাকিরকে পাশ করাইতে পারবি না আমরা ছিনিয়ে হইলেও নিব আপনাকে যেমনটি আসলে বলছিলেন এখানকার কাউন্সিলর প্রার্থীরা তারা কিন্তু অভিযোগ করছে এবং অভিযোগ আসলে করছে এমনভাবে এবং যারা নির্বাচন কমিশনার কাছে কিন্তু লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনার এই বিষয় নিয়ে কোনো কোনো কিছু করেননি বলে অভিযোগ করছে এখানকার কাউন্সিলর প্রার্থীরা এই ছিল আমার কাছে ধামরাই পৌর নির্বাচনের সর্বশেষ খবর চলে যাচ্ছে নাজমুল ধন্যবাদ আপনাকে ধামরাই পৌরসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন নাজমুল হুদা এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।